আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুড কাস্টার্ড রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ফুড কাস্টার্ডের জন্য আমি ভ্যানিলা ফ্লেভারের ফুড কাস্টার্ডের পাউডারটা নিয়ে নিলাম। আমি এখানে 2 টেবিল চামচ ফুড কাস্টার্ডের পাউডারটা নিয়েছি। হালকা কুসুম মিল্ক আমি এখানে 2 টেবিল চামচ ইউজ করব। মিক্সচারটাকে পুরো ভালোভাবে আমি মিক্স করে নিব, যেন কোনো লাম্পস যেন না থাকে। ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমি আগ থেকে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এরপরে আমি হালকা একটু গরম করে এখানের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, যেন পাতিলে যেন না লেগে যায় দুধ বা কাস্টার্ড যে পাউডারটা। এরপরে আমি এখানে মধ্যে 1/3 কাপের মতন কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন। আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। আমি এখন ফ্রুটগুলো কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটসগুলো দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমি এখানে তালের যে ছাঁচটা ওটা ইউজ করলাম। দুই রকমের আমি এখানে আঙ্গুর ইউজ করেছি, ডালিম আপেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কলা বা অন্যান্য ফ্রুটগুলো দিতে পারেন। আমি এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিতেছি। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে 100% ভালো লাগবে। আমি যেভাবে করে এটা তৈরি করছি, যে ফ্রুটগুলো দিই, আপনাদের কাছে হাতে যদি অ্যাভেলেবেল থাকে এগুলো দিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।